তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার 4 অর্থাৎ কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করব। তো প্রথমত দেখো এই যে অঙ্কগুলো আছে এগুলি আমরা সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সোজা, বুঝতে পারলে মুখে মুখেও কিন্তু উত্তরগুলো হয়ে যাবে। তো দেখো প্রথমত 1.1 এর যে 1 নম্বর অঙ্কটা আছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তাহলে কতগুলো পেয়ারা ছিল বলো তো? 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ, তাহলে কত অংশ বলো তো? 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? দেখো এই যে অঙ্কটা আছে না 60টি, এই 60টির সঙ্গে 1/4 গুণ করব। এই ক্ষেত্রে কি হবে, 4 দিয়ে 60কে কাটতে হবে। কাটাকাটি করলে কত আসবে বলো তো? 15টি আসবে, কারণ 4 × 15 কিন্তু 60। এবার চলো কোশ্চেনটা আমরা খাতায় করি। দেখো আমরা লিখব বিক্রি করা পেয়ারার সংখ্যা সমান সমান কি হবে বলো তো? দেখো মোট পেয়ারা কতগুলো আছে? 60টি, তাই না? অর্থাৎ 60, এর ক্ষেত্রে 60টি আছে। এবার বলছে মোট পেয়ারার 1/4 অংশ, পেয়ারার মানে র, র মানে কি গুণ, তাহলে কি হবে এখানে 1/4 অংশ। এইবার দেখো এই যে 60 আর এখানে যে 4 আছে, দেখো 15 ঘর নামাতে পারো, 15 × 2 = 30, 3 × 15 = 45, 4 × 15 = 60, তার মানে কি হচ্ছে 4 × 15 = কি হয়? 60 হয়, তাই তো? আমরা এটা জানি। তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে বলো তো? এখানে আসবে হচ্ছে 15, অর্থাৎ 15টি। এবার দেখো টোটাল কতগুলো পেয়ারা ছিল? 60টা ছিল, তার মধ্যে 15টা বিক্রি হয়ে গেছে, তাহলে বাকি কতগুলো পড়ে থাকবে? তো আমরা লিখব বাকি পেয়ারা পড়ে থাকবে, তাই না? পড়ে থাকবে। তো এবার লক্ষ্য করে এটা কী হবে, এখানে সমান সমান দেখো মোট পেয়ারা 60টি, বিক্রি হয়েছে কত? 15টি, তাই না? তাহলে এখানে লিখবো 15, অর্থাৎ 60-এর থেকে 15 বিয়োগ করলে কত আসবে? 45। কীভাবে আসছে দেখো, 60 এখানে লিখবো 15, বিয়োগ করলাম কত আসবে? 5, আর এখান থেকে কত আসবে? 6-এর থেকে 1 গেলে 5, আর হাতের 1 কাটলে পরে কত আসবে? 4, অর্থাৎ 45টি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে খুব সোজা ছিল কোশ্চেনটি, তাই না? তাহলে দেখো প্রথমত আমরা কী করলাম, বিক্রি করা পেয়ারের সংখ্যা 60টার সাথে কী করলাম, 1/4 অংশ গুণ করলাম। কাটাকাটি করলে কত আসছে? 4 × 15 কত হচ্ছে? 60, অর্থাৎ 15 আসছে, অর্থাৎ 15টি পেয়ারা বিক্রি হয়ে গেছে। তাহলে বাকি কতগুলো থাকবে? 60টার থেকে 15টা বিয়োগ করবো, তাহলে বাকি কত থাকবে? 60-এর থেকে 15 বিয়োগ করলে 45টি। এটাই হবে আমাদের উত্তর। এর পরের কোশ্চেনে যাচ্ছি, দেখো এর পরের যে কোশ্চেনটা আছে 2 নম্বর, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/ কি বলছে 9 অংশ দিয়েছেন, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তাহলে পরে 60/ বলছে কি 60 টাকার 5/6 অংশ, অর্থাৎ 60 × 5/6, আর এদিকে কী হবে দেখো, 45 টাকার 7/9, অর্থাৎ 45 × 7/9। কাটাকাটি করে যেটা উত্তর আসবে সেটাই কিন্তু আমাদের এখানে দেখতে হবে, তারপরে যেটা বেশি মান সেটাই আমাদের করতে হবে। চলো অঙ্কটা শুরু করছি। প্রথমে আমরা লিখব মা আমাকে টাকা দিয়েছেন। এবার দেখো কত দিয়েছেন, এই দেখো 60 টাকার 5/6 অংশ, তাই না? তাহলে 60 টাকার 5/6 অংশ আমরা এখানে লিখবো, এখানে লিখবো 60 × 5/6। এবার দেখো 10-এর ঘর নামাতে পড়লে 6 × 10 = 60, তাই না? তাহলে 60 আর 6-কে কাটাকাটি করলে কত আসে? 10, অর্থাৎ 6 × 10 = 60। এবার চিন্তা করো উপরে আছে কত? 10 আর আছে 5, অর্থাৎ 5 × 10 = 50 টাকা। তাহলে আমাকে কত দিয়েছেন? 50 টাকা। এর পরের পার্টটা দেখো, বলেছে যে দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছেন। তাহলে লিখবো মা দাদাকে টাকা দিয়েছেন, কত দিয়েছেন দেখো, এখানে সমান সমান চিহ্ন দিয়ে লিখবো কত টাকা বলেছে? 45 টাকার 7/9 অংশ, 45 টাকা 7/9। তাহলে লিখবো 45 × 7/9। এবার দেখো 9-এর ঘর নামাতে পড়ো, 5 নং কত হয়? 45, তাই না? তাহলে 5 নং 45, উপরে 5 থাকছে আমাদের কাটাকাটি করলে, তাহলে 5 আর 7 থাকছে, 5 × 7 = 35 টাকা, তাই না? এবার তাহলে তুমি বলো এখানে কোনটা বড় টাকা, 50 টাকাটা বেশি, তাই না? 35 টাকাটা কি কম? 50 টাকা বেশি হবে, 35 টাকা কম হবে। তাহলে পরে কাকে বেশি টাকা দিয়েছেন? এই যে 50 টাকা যাকে দিয়েছেন, 50 টাকা কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। তাহলে আমরা উত্তর লিখবো এবার মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তোমার মাও তোমাকে বেশি টাকা দেয় দাদার থেকে? ওকে, এটা কিন্তু অ্যান্সার হবে। হ্যাঁ, তো লিখে দিতে হবে মা আমাকে বেশি টাকা দিয়েছেন, কেন আমাকে 50 টাকা দিয়েছেন আর দাদাকে কত দিয়েছে? 35 টাকা, তাহলে আমারটাই বেশি হলো, এটাই অ্যান্সার। তুই বুঝতে পারলে?
এরপরে দেখো বলেছে 3 নম্বর প্রশ্নটা, গণেশবাবু 3 দিনে একটি কাজের এত অংশ অর্থাৎ 3/14, 4/7, 1/21 অংশ শেষ করেছেন, তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন ও এখন কত অংশ কাজ বাকি আছে। তো 3 দিনে কত অংশ মোট, মোট মানে কি, মোট মানে হচ্ছে যোগ, মোট মানে কি, মোট মানে হচ্ছে যোগ। তাহলে এটার সাথে এটা এটা এই তিনটা যোগ করব। ওকে চলো তাহলে যোগ করে দেখি কত হচ্ছে। তো এইভাবে লিখবো 3 দিনে মোট কাজ করেছেন, এইভাবে লিখবো দেখো 3/14, 4/7 আর 1/21। এইবার দেখো 14, 7, 21 এই তিনটা লসাগু করবো। তো দেখো এটা লসাগু করলে পরে প্রথমে সাধ্যে দাও কত হবে বলো তো দেখি, এখানে এখানে হবে 2, 7 × 14, 7 × 7, 3, 7, 21। তাহলে আমাদের লসাগুটা কী আসছে দেখো, 7 × 2 × 1 × 3। তাহলে দেখো 7 × 14 আর 14×14, 3×14, 42 অর্থাৎ 42 আমাদের আসতে কত লসাগু, 42। এইবার যেটা করব এখানে আমাদের 42 লিখতে হবে। হ্যাঁ এবার দেখো 42-র মধ্যে এই যে 14 যেটা আছে, 14 যাচ্ছে কতবার, 3 বার। তাহলে 3-এর সাথে কী হবে আমাদের, যেহেতু 3 বার যাচ্ছে একটা 3 গুণ করবো, এখানে একটা 3 আছে আর এই যে লসাগুর জন্য 3 এখানে, কি বুঝতে পারলে। এরপর দেখো 7 কতবার যাচ্ছে, দেখো 6×7=42 তাই না, তাহলে 6 আর এখানে কত আছে 4 লিখলাম। এরপর দেখো 21 যাচ্ছে কতবার, 42-এর মধ্যে যাচ্ছে 2 বার, তাহলে এখানে লিখবো 1×2। এবার তুমি চিন্তা করো কত আসছে দেখো, 3×3=9 আর এখানে 4×6=24 আর এখানে +2 আসছে আর নিচে কত, 42। ওকে এবার এগুলোকে যদি যোগ করি আমাদের কত আসছে বলো তো, 35। কীভাবে দেখে নাও, 24, 9 আর কত আছে 2, তাহলে দেখো এদিকে কত আসছে 11, 11 আর 4 কত আসছে, 15×5 আর হাতে থাকছে আমাদের 1 আর এই যে 2 আছে, 2 আর 1=3 অর্থাৎ 35। এভাবে 35 আসে, এবার আসছে 42। এবার দেখো 7-এর ঘরে নামাতে পারো, 6×7=42, 5×7=35, তাহলে উপরে হচ্ছে কত আমাদের 5 আর নিচে কত আসছে আমাদের 6, এটা কিন্তু আমাদের মোট কাজ। চলো এখানে ভালো করে লিখি, মোট কাজটা কত আসছে 5/6, এত অংশ কিন্তু কাজ হয়ে গেছে তাই কি না। এবার দেখো আমরা যে লিখলাম না 3 দিনে মোট কাজ করেছেন কত আসছে, 5/6 অংশ, কি বুঝতে পারলে। এভাবে যোগ করার পরে আসছে এটা একটা অ্যান্সার, তো পাশে একটা অ্যান্সার লিখে দিলাম। তারপরে কোশ্চেনে কিন্তু আর একটা পার্ট আছে, বলেছে এখনও কত অংশ কাজ বাকি আছে, দেখো এখনও কত অংশ কাজ বাকি আছে। তা আমরা লিখবো বাকি কাজ থাকবে, বাকি কাজের কাজের পরিমাণ, খুব সুন্দর করে ভাষা দিয়ে দিয়ে লিখবে, আর অঙ্ক তো খুব সোজা তাই না। তাহলে টোটাল অংশ কত, 1 অংশ, আমরা যে কোনো জিনিসকে 1 অংশ ধরি, আর যদি যখন 9-10 পড়বো তখন ধরবে 1 অংশ তাই না। তাহলে দেখো 5/6 অংশ যেটা আছে সেটা বিয়োগ করে দেবো, কেন, কারণ এটা হয়ে গেছে। আর বাকি কত, বাকি 1-এর থেকে বিয়োগ করবো এই অংশটা, এই কাজটা হয়ে গেছে তাহলে বাকি পড়ে থাকবে কত, 1-এর থেকেটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত আসছে দেখো, 6 থাকছে এখানে, আসবে 6, 6×6 লিখলাম না, হ্যাঁ 6 আর 1 গুণ করলে তো 6ই হয়, আর এখানে কত 5। এবার দেখো 6-এর থেকে 5 বিয়োগ করলে কত আসবে, অবশ্যই 1, কি ঠিক কিনা বলো, 1 আসবে। তাহলে 1/6 অংশ এটা আমাদের কি আছে, বাকি আছে। অ্যান্সার এখানে লিখবো অংশ, আর এখানে সুন্দর করে নিচে লিখে দাও অ্যান্সার, কি খুব সোজা অঙ্ক। ওকে দেখো 4 নম্বর প্রশ্নটা বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। আগে চলো জিনিসটা ভালো করে বুঝি খাতাতে। তো ধরো এই হচ্ছে একটা বাঁশ লম্বাই, হ্যাঁ তো এখান থেকে বলা হচ্ছে যে এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, যদি হয় তাহলে টোটাল দৈর্ঘ্যের বলেছে কি যে 1/3 অংশ, মনে করো এটা হচ্ছে কি লাল রং তাই কি না। এবার তারপরে বলেছে যে সবুজ রং, মানে এখান থেকে এটা ধরো সবুজ রং, ওকে তারপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে হলুদ রং। তাহলে ভালো করে বোঝো, এই যদি একটা টোটাল বাঁশ হয় তাহলে কি হচ্ছে, এই বাঁশের এটা হচ্ছে লাল, এটা হচ্ছে সবুজ আর এটা হচ্ছে হলুদ। তাহলে এটার মান কত আছে, 1/3 অংশ, এটা আছে কত 1/5 অংশ, আর এটার মান বইতে দেওয়া আছে 14 মিটার তাই না, 14 মিটার। তো এখানে আছে 14, ধরো মিটার লিখলাম আমি এখানে মিটার, এটা হচ্ছে 14 মিটার হচ্ছে এর ভ্যালুটা। তাহলে আমি টোটাল বাঁশটাকে ধরে নিলাম হচ্ছে 1 অংশ, কি 1 অংশ, আমার অঙ্ক করার সুবিধার্থে। তো সেই 1 অংশের থেকে যদি এই অংশটা বাদ দিই, দেখো এই যে অংশটা আছে এটা যদি বাদ দিই সবুজ আর লাল, তাহলে আমাদের কিন্তু হলুদ অংশের মানটা বেরিয়ে যাচ্ছে। এবার যে হলুদ অংশের মানটা বেরোবে সেটার সাথে আমরা কী করবো, যে মানটা বেরোবে সেই মানটাকে প্রশ্ন অনুসারে করে 14 মিটারের সাথে ইকুয়াল করে দেবো, তারপরে দেখবে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে। এবার চলো অঙ্কটা করি খাতাতে, তাহলে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। কীরকম দেখো, প্রথমতই লিখবো যে বাসটির, ও এখানে লিখতে হবে ধড়ি, ওকে ধড়ি বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য, সম্পূর্ণ দৈর্ঘ্য সমান সমান 1 অংশ হলো। এইবার তুমি চিন্তা করো সেটা হচ্ছে হলুদ অংশের, আমাদের তো এই হলুদ অংশ নিয়েই ইকুয়াল করতে হবে তাই না, ওই হলুদ অংশের সাথে আমরা কী করবো প্রশ্ন অনুসারে আনবো। তো এটা যদি করতে যাই তাহলে লিখবো যে হলুদ অংশের পরিমাণ লিখলাম আমি এখানে, দেখো পরিমাণ লিখলাম। তো টোটাল বাসটা 1 অংশ তাই না, এই 1 অংশ থেকে কী করবো, এই পার্টটা আর এই পার্টটা বিয়োগ দেবো, তাহলে যেটা পড়ে থাকবে কি ছবিতে তাই বলে,
তাহলে টোটালটার থেকে যদি আমি এটা আর এটা বিয়োগ দিই তবে তো এটা পড়ে থাকবে কি? ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে 1/5 মাইনাস 1/3। এবার তুমি চিন্তা করো এটা কত আসে, 3 × 5 = 15 লসাগু। এবার দেখো এখানে আসবে কত, 15 × 15। এবার 5 কতবার যাচ্ছে, 15-র মধ্যে 3 বার 3 বিয়োগ করবো, 3 কতবার যাচ্ছে, 5 বার 5 বিয়োগ করলাম। এবার দেখো এই 15-র থেকে প্রথমত 3 বিয়োগ করো, দেখো 15-র থেকে 3 বিয়োগ করলে মুখোমুখি হয়ে যায় কত হয়, সেটা হচ্ছে 12। আর 12-র থেকে 5 বিয়োগ করলে কত হয়, 7। তাহলে একবারে করে দেবো, হ্যাঁ 7/15। এটা কিন্তু অংশ, কি বিয়োগটা বুঝতে পারছো তো? একদম সোজা বিয়োগ, দেখো 15-র থেকে 7 বিয়োগ করো তাহলে আসবে 12, 12-র থেকে 5 বিয়োগ করো কত আসবে, 7। তাহলে এটাই আমাদের আসছে এত অংশ, কি বুঝতে পারলে? এবার প্রশ্ন অনুসারে এইটাই কিন্তু হবে আমাদের ওই যে 14 মিটার যেটা আছে সেটার সাথে ইকুয়াল, তো আমরা সেটাই লিখলাম। প্রশ্ন অনুসারে 7/15 অংশের মান 14 মিটার। দেখো 14 মিটার এই যে বইতে আছে সেটাই আমি দেখলাম প্রশ্ন অনুসারে। এবার লিখবো যে অতএব এক অংশের মান, আমরা ওই কিউব নিয়মে করেছি তাই না, এটা কি হবে দেখো 14, আর এই যে পার্টটা আছে 7/15 এখানে উল্টে যাবে তাই না, এখানে লিখবো হচ্ছে 15/7। এবার চিন্তা করো 7 × 7, 7 × 14, এখানে আসবে 2 তাই কি না, তাহলে 2 × 5, 2 × 15 তাই না, 2 × 15 থাকছে, অর্থাৎ 2 × 15 কত হচ্ছে 30 মিটার। তাহলে বুঝলাম যে এক অংশের মান হচ্ছে 30 মিটার, আর আমরা বাসটা কি ধরেছিলাম যে সম্পূর্ণ বাসটাই আমরা ধরেছিলাম এক অংশ তাই কি না। তাহলে এখন আমরা লিখব যে বাসের দৈর্ঘ্য, এই দেখো এটাই আমরা লিখব যে বাসের সম্পূর্ণ দৈর্ঘ্য সমান সমান কত, 30 মিটার। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তাহলে সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নাও, এই দেখো এইভাবে করলাম আমরা, তারপরে এই যে আসলো তো লাস্টে এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, কি বুঝতে পারলে? এরপরে দেখো খুব সোজা একটা অঙ্ক বলছে একটি খাতার দাম 6.5 টাকা তাই না, হলে পারে 15টি খাতার দাম কত, হিসাব করে আমাদের লিখতে হবে। খুবই সোজা অঙ্কটা চলো করে নেই, এক্ষেত্রে কী করবো এটার সাথে এটা গুণ করবো। ওকে কেমন ব্যাপারটা চলো হালকা করে আমরা বুঝি। দেখো একটা আপেলের দাম সাপোজ ধরো 10 টাকা, তাহলে দুটো আপেলের দাম কত হবে, 20 টাকা তাই না। একটার দাম যদি 10 টাকা হয় তাহলে দুটো আপেলের দাম কত হবে, 20 টাকা, তাহলে 10-এর সাথে আমরা 2 গুণ করলাম, তো এক্ষেত্রে আমরা কী করবো এটার সাথে এটা গুণ করবো। কীভাবে করছি চলো দেখে নেই, প্রথমত লিখলাম একটি খাতার দাম 6.5 টাকা, হ্যাঁ। এবার আমাদের প্রশ্নে কী বলেছে 15টি খাতা তাই না, তাহলে আমরা লিখবো 15টি খাতার দাম কী হবে বলতো, 6.5 গুণ লিখবো হচ্ছে 15, কি বুঝতে পারলে? এবার এই 15 আর 6.5 যদি গুণ করি দেখো 6 × 15 = 90, আর 15 × 15 = 7 হচ্ছে 7, যাই হোক 97, 97.5 আসে, 7.5, যাই হোক এই দুটো গুণ করবে, গুণ করলে কত আসবে বলতো, 97.5, অর্থাৎ 97.5 আমাদের আসবে, 97.5 এটা হবে টাকা, অ্যান্সার খতম। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, তো মনে করো এরকম একটা বাক্স আছে, এরকম কী করলাম কিছু চিনির প্যাকেট আমি এরকম রেখে দিলাম, কতগুলো চিনির প্যাকেট, 12টি। এবার দেখো আবার বলেছে যে প্রতিটি প্যাকেটের ওজন 2.8 কেজি, অর্থাৎ একটির ওজন 2.84 কেজি তাই না, তাহলে 12টির ওজন কী হবে, তার মানে এই দুটো করে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 12 × এটা, বুঝতে পারলে? যেরকম একটি আপেলের দাম সাপোজ 10 টাকা, তাহলে দুটোর দাম কত, 2 দিয়ে গুণ করতে হয়, তো এখানে 12টি মানে 12 দিয়ে এই জিনিসটা গুণ করতে হবে, বুঝতে পারলে? তো এবার চিন্তা করো, পরে বলেছে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, অর্থাৎ এই যে প্যাকেটগুলো আছে আর এই যে বাক্স, এই টোটালটার ওজন বলে দিল 36 কেজি। ওকে তো 36 কেজি হলে পারে, লাস্টের যে কোশ্চেন আছে দেখো এখানে বলেছে কোশ্চেনে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত, তাহলে বাক্সটির ওজন অর্থাৎ এইটা যদি বাক্স হয় তাহলে এর তো একটা ওজন থাকবে, চিনির প্যাকেট বাদ দেওয়া একটা ওজন থাকবে, তো সেই ওজনটা আমরা কী করে বের করবো, এই 36-এর থেকে অর্থাৎ মোট ওজন থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, বুঝতে পারলে? টোটাল কনফিউশন থাকলো না তাহলে। এবার চলো আমরা অঙ্কটা করি খাতাতে, তো প্রথমতই লিখবো, তো দেখো এইভাবে লিখবো 12টি চিনির প্যাকেটের মোট ওজন, তাহলে কী হবে 12 × 2.84 কী আছে কেজি, অর্থাৎ কী গ্রা, এটা আমাদের মোট ওজন, তো এখানে আমরা পাশে লিখতে পারি কী গ্রা হলো। এবার এই দুটোকে আমাদের গুণ করতে হবে, এবার দেখো এই গুণটা এখানে করছি 4 × 8, 8 × 16 = 6, 2 × 4 আর হাতে রেখে 5, অর্থাৎ এটা আসলো আর নিচে কী হবে 4, এখানে হবে 8 তাই না, আর 2 × 2, এবার যোগ করো এখানে হবে 8, এখানে হবে 10 = 0, 5 আর 8 কত 13, আর হাতে রেখে কত হচ্ছে 14 × 4 তাই তো, এখানে লিখবো 4 আর এখানে হচ্ছে কি 2 আর হাতে রেখে 3, তাহলে দশমিক কয়টা আছে দেখো 1, 2, অর্থাৎ 2 ঘর আছে এখানে তাই না, কয়টা ঘর, 2টা, 1, 2, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে কি এখানে দশমিক আসবে এত কিগ্রা, তো আমরা এটাই লিখে দেবো, তো গুণটা বুঝতে পারলে? এবার চলো লিখে দিই গুণটা, 34.08, তাহলে বলছে 34.08 কিগ্রা, বুঝতে পারলে? এটা হচ্ছে কি শুধুমাত্র চিনির ওজন, এবার চিনি বাদে বাকি অংশের ওজন কী হবে বিয়োগ করবো, আর বিয়োগ করলে পরেই বাক্সটির ওজন বেরিয়ে যাবে, তাহলে লিখবো আমরা চিনি বাদে বাক্স
বাক্সটির ওজন তোমার যদি মনে হয় যে শুধুমাত্র বাক্সটির ওজন লিখব তাও হবে। ওকে, তো চলো লিখে ফেলি, কিছুই নেই। 36 থেকে টোটালটা একটা বিয়োগ করে দেবো, দেখো 34.08 কি লিখবো, 08। এই দুটোকে যদি বিয়োগ করি আমাদের বিয়োগটা কত আসবে দেখো, এই দেখো সেই বিয়োগটা এখানে করে নিচ্ছি। খুব সিম্পল একটা বিয়োগ, কী হবে, শূন্য থেকে অর্থাৎ শূন্য মানে তো 10, এক্ষেত্রে ধরতে হবে আর 10 থেকে 8 গেলে 2 থাকবে, এখানে কি 1 হবে তাই না, 1-এর জন্য এখানে আসবে 9, এখানে আসবে কত 2, আর হাতের 1 বিয়োগ করলে পরে কত আসবে আমাদের 1, অর্থাৎ 1.98। এই যে এটাই আমরা লিখবো এখানে, 1.98 কিগ্রা। খুব সোজা অঙ্কটা ছিল, অ্যান্সার লিখে দাও। তো অঙ্ক তো সোজাই হয়, কিন্তু তুমি এত কঠিন ভাবো কেন, কঠিন ভাবো, অঙ্ক তো সোজা ভাববে, দেখবে সব কোশ্চেনে তুমি করতে পারবে। ওকে, কঠিন ভাবলেই কঠিন হয়ে যাবে। চলো এর পরের কোশ্চেনটা করি, দেখো 7 নম্বর, এক বস্তা চালের পরিমাণে 7.5 অংশের দাম 1800 টাকা হলে তার এক কী বলছে 0.15 অংশের দাম কত। এটাও খুব সোজা একটা অঙ্ক, ওই কী তুমি করবো, প্রথমত লিখবো এত অংশের দাম এত, অর্থাৎ এই অংশের দাম এত, তারপর লিখবো এক অংশের দাম, তারপর লিখবো এত অংশের দাম। কীভাবে করি চলো দেখে নিই, দেখবে একদম সোজা মনে হবে, কোনো কনফিউশন থাকবে না। দেখো প্রথমত লিখবো এক বস্তা চালের 0.75 অংশের দাম 1800 টাকা। এবার কী লিখবো যে এক অংশের দাম কী লিখবো 1800, তারপরে কী লিখবো দেখো ভাগ 0.75, এবার লিখবো 0.15 অংশের দাম। এটা কোথা থেকে পেলাম 0.15, দেখো প্রশ্নেই দেওয়া আছে 0.15, তো ওইকে নিয়মে করবো, খুব সোজা একটা নিয়ম। তো কী লিখবো, কী লিখবো ওটা 1800 × 0.15 / 0.75। দেখো এখানেও দশমিক আছে তাই কি না, দশমিকের পরে দুই ঘরের সংখ্যা, এখানেও দশমিকের পরে দুই ঘরের সংখ্যা, তো এরকম করে আমি দশমিকটা তুলে দেবো, হ্যাঁ এরকম তুলে দেবো, বুঝতে পারলে, এরকম তোলা যায়। আর যদি তোমার মনে হচ্ছে যে কঠিন মনে হয় তাহলে এইভাবে আর একটা সিস্টেম আছে, দেখো এইভাবে লেখো, লেখো 15, তাই না, এই যে দশমিকের পরে দুইটা ঘর, তার জন্য আমরা এখানে দুটো শূন্য দিলাম একের পরে, হ্যাঁ। আর এখানে কত আছে 75 লিখলাম, এখানে দশমিকের পরে দুটো ঘর, তাহলে এটার জন্য কী হবে, উপরে একটা 100 হয়ে যাবে। এবার দেখো এই 100, এই 100 ঘ্যাচাং মানে কেটে গেল, তাহলে উপরে কত থাকছে 15, নিচে থাকছে 75। এবার 15 ঘর নামাতে পড়ো, 5 × 15 = 75, তাহলে 5 × 15 = 75, তাহলে 1800 / কত হচ্ছে আমাদের 5। এবার দেখো এই অংশটাকে আমরা যদি ভাগ করি তাহলে কী আসছে লক্ষ্য করো, কাটাকাটি করলেও হয়ে যায়, মুখোমুখি হয়ে যায়, যাই হোক তাও ভাগ করি, দেখো 3 × 5 = 15 হলো, তাহলে 18 থেকে 15 বিয়োগ করলো 3, একটা শূন্য নামাও, এখানে আসবে 6, কেন 5×6 = 30 লিখলাম। ওকে, এখানে একটা শূন্য আছে যে লাস্টে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে আমাদের কত আসছে বলো তো, এখানে এখানে আসছে 360, অর্থাৎ তাহলে আমাদের কত আসছে দেখো 360 কী আসবে টাকা, তাই না, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার কথা হচ্ছে তুমি ভাবছো যেটা কাটাকাটি কীভাবে করবো, দেখো কাটাকাটি চলো আমি এখানে করে দিচ্ছি, এখানে যদি লিখি 5 তাহলে এটা কাটবো, দেখো প্রথমত 3×5 = 15, এখানে আসবে কত 3 বার, তারপরে 15 অর্থাৎ 18 থেকে 15 বিয়োগ করলে আসবে কত 3 শূন্য, অর্থাৎ 30, এখানে যাবে যাবে হচ্ছে 6 বার, এখানে 0 0, বা তুমি এইভাবে ভাগ করেও করতে পারো, কিন্তু উঁচু ক্লাসে কিন্তু তোমার এইভাবেই করতে হবে, অর্থাৎ 8, 9, 10 এইভাবেই করতে হবে। তো কত আসছে 360 টাকা, ওকে এটাই আমাদের অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, বলেছে যে অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটা চিত্রের সাহায্যে দেখাই। তাহলে এবার আমাদের লিখতে হবে, দেখো কোশ্চেনটা ছবির মাধ্যমে দেখাইতে হবে, তো প্রথমত সলভ করি, তো সলভে দেখো আমরা লিখবো কত নম্বর কোশ্চেন, এটা 8 নম্বর। তো দেখো প্রথমত লিখবো মোট জমির পরিমাণ 1 অংশ, ভাইকে জমি দিয়েছেন 1/2 অংশের এর 7/8 অংশ, কেন প্রশ্নে কিন্তু আমরা ধরে নিলাম 1 অংশ তাই না, এবার 1 অংশের অর্ধেক মানে কি 1/2, এবার এর আবার 7/8 মানে 7/8 লিখলাম। এবার চিন্তা করো 1/2 এর মানে তো গুণ চিহ্ন, তো গুণ চিহ্ন দিলাম, দেখো 1/2 × 7/8 তাহলে কত হচ্ছে 7, আর নিচে হচ্ছে কত 8 × 2 = 16, 16 অংশ আমরা লিখে নিলাম। এবার দেখো বাকি জমি থাকবে, বাকি জমি কি টোটাল জমি ছিল 1, তাহলে 1-এর থেকে 7/16টা আমরা বিয়োগ করবো, তো বিয়োগ করলাম আমরা এখানে, তো বিয়োগ করার পরে দেখো 16 হচ্ছে লসাগু, অর্থাৎ 16×16 আর এখানে থাকবে 7, অর্থাৎ 16 থেকে 7 বিয়োগ করলে কত আসছে 9/16 অংশ, এটা কিন্তু আমাদের বাকি জমি পড়ে থাকলো, এই বাকি জমি কিন্তু 3 ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছেন তাই না। তাহলে লিখবো প্রত্যেক ছেলে জমি পাবে, কী লিখবো 9/16 অর্থাৎ বাকি জমি, এটাকে 3 ভাগ করবো, অর্থাৎ ভাগ তিন মানে ভাগ তিন। ওকে, এইবার দেখো এই ভাগ চিহ্নটাকে গুণ আকারে লিখলে কী হবে, উল্টে যাবে, তাহলে নিচে তো কিছু নেই, কোনো কিছুর নিচে কিছু না থাকা মানে কি, সেটা এক আমরা ধরে নিতে পারি, যেরকম ধরো এ আছে, এর নিচে যদি কিছু না থাকে তো আমরা কী লিখতে পারি a/1, এটা মানেও তো সেই একই হয়, অর্থাৎ একে যদি 1 দিয়ে ভাগ করো তো এই আসবে, তো এখানে 3
কি আছে? নিচে এক, অর্থাৎ উল্টে গেলে উপরে এক আর নিচে আসছে তিন। এবার চিন্তা করো, তিনের ঘরের নাম হতে পারো তিন ত্রিক্ষে নয়, তাহলে এখানে হবে তিন, অর্থাৎ উপরে হবে তিন, নিচে আসবে ষোলো, এত অংশ। এবার আমাদের সুন্দর একটা ছবি আঁকতে হবে এই টোটাল ঘটনা বোঝানোর জন্য। তো দেখো, প্রথমত এখানে ষোলো অংশ আছে, তাহলে যে ছবিটা আঁকবো সেটাতে ষোলোটা ঘর বা খোপ থাকবে। প্রথমত স্কেল দিয়ে একটা দাগ টানবো, এরপরে কী করবো, চারদিকে চারটে দাগ টানবো, অর্থাৎ একটা ঘর করব, সেটাকে ষোলোটা টুকরাই করে নেবো। তো দেখে নাও, খুব স্পিডে করে দিচ্ছি, এরকম করে ষোলোটা ই হবে, অর্থাৎ খুব করতে হবে এক্ষেত্রে ঘর, হয়ে গেল। এরপর দেখো কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে কি বলা আছে দেখো, তিন বাই ষোলো, অর্থাৎ তিন বাই ষোলো অর্থাৎ তিনটা অংশ, তাই কি না? এর সোজা মানে হলো ষোলোটি ঘরের মধ্যে যে কোনো তিনটে ঘর তোমাকে দেখাতে হবে, এরকম করে তিনটে ঘর আমরা দেখিয়ে দেবো, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটে ঘর আমরা সুন্দর করে এঁকে দেবো। হয়ে গেল আমাদের চিত্র, অর্থাৎ ছবি আঁকা কমপ্লিট হয়ে গেল। আজকের পাঠে এতটুকু আমি করলাম, এর পরের পাঠে এই অঙ্কগুলো আমরা করব। তো সামনে তোমাদের এক্সাম, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।